আজকে শুরু করছি কোষে দেখি চার দুইয়ের ভি থেকে তাহলে দুইয়ের ভি মানে পাঁচেরটা এখানে দেখো এক মাইনাস তিন ও আট তিন দুটো বিন্দু আমি ধরি এ এক মাইনাস তিন বি আট বি এর দূরত্ব কত হবে রুট ওয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এত একক তাহলে সমান সমান কী আসছে তাহলে এক্স টু ওয়ানে তাহলে রুটোভার এক্স টু মানে কোনটা হচ্ছে এক্স টু হচ্ছে আমার আট তাহলে আট বিয়োগ এক্স ওয়ান হচ্ছে এক তার স্কোয়ার প্লাস ওয়াই টু মানে কত হচ্ছে তিন আর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস তিন মাইনাস তিন ওই মাইনাস আর এই মাইনাস সূত্রের মাইনাস মানে প্লাস হয়ে যাবে তাহলে তিন তার স্কোয়ার এত একক সমান সমান তাহলে আট থাকবে সাত সাতের স্কোয়ার যোগ তিনে তিনে ছয় তার স্কোয়ার রুটোভার সাত সাতা উনপঞ্চাশ ছ ছত্রিশ তাহলে নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এক তিন চার চারে চারে এক তিন চার আট পঁচাশি রুটোবার পঁচাশি একক এবার দেখো দুইয়ের ছয়েরটা পাঁচ সাত ও আট তিন অতএব ধরি এ পাঁচ সাত বি আট তিন অতএব এ বি এর দূরত্ব এব এর দূরত্ব কত হবে রুটোয়ান মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কয়ার এত একক সমান সমান তাহলে এক্স টু মানে কোনটা হচ্ছে এক্স টু হচ্ছে আট মাইনাস এক্স ওয়ান কত পাঁচ তার হোল স্কয়ার প্লাস ওয়াই টু ওয়ানে কোন তো তিন ওয়াই ওয়ান হচ্ছে সাত তার হোল স্কয়ার তো একক সমান সমান আট থেকে পাঁচ বৃক্ষর তিন তিন স্কোয়ার আর সাত থেকে তিন বৃক্ষর মাইনাস চার স্কোয়ার এত একক তার তিন নয় আর প্লাস চার চার ষোলো একক ষোলো নয় পঁচিশ রুট এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা দেখো এবার শুরু করছি আমরা তিনের অঙ্কটা তিনের অঙ্কটা বলছে প্রমাণ করো যে দেখো এখানে কি বলছে যে প্রমাণ করো যে মাইনাস তিন বিন্দুটি মাইনাস তিন সাত ও চার ছয় বিন্দু দ্বয়ের মধ্যে সমুদ্র সমুদ্রবর্তী মানে হলো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু দূরত্ব যা হবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু দূরত্ব তাই হবে যদি একই হয় তাহলে আমরা বলবো সমুদ্রবর্তী এটাই আমাদের প্রমাণ তাহলে দেখো আমরা লিখবো ধরি একেবারে লিখবো ধরি এ মাইনাস টু মাইনাস এগারো বি মাইনাস তিন সাত ও সি চার ছয় অথব এ বিয়ে দূরত্ব না বলে সরাসরি এ বি বললেই হবে এবি শোন কথা হবে তাহলে তাহলে ওই একই সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এত একক সমান সমান তাহলে এক্স মানে কোনটা তাহলে এখানে এবি যখন এইটা এক্স তাহলে মাইনাস আর মাইনাস এক্স ওয়ান মানে মাইনাস টু মানে মানে প্লাস হয়ে যাবে তাহলে টু তার স্কোয়ার প্লাস ওয়াই টু কত সাত মাইনাস ওয়ান মানে কত হচ্ছে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে এগারো তার স্কোয়ার রুট একক তাহলে মাইনাস তিন থেকে মাইনাস দুই দুই বিক করে কত হচ্ছে তাহলে শুধু মাইনাস এক তার স্কোয়ার এগারো আর সাথে আঠেরো আঠেরো স্কোয়ার তাহলে কত হলো একের স্কোয়ার মানে এক আর আঠেরো স্কোয়ার হচ্ছে আটে গুণ করে নাও আঠ আটা চৌষট্টি আট 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 এক আট নয় দশ তেরো চোদ্দ এক আট এক চার আট চার বারো দুই এক এক দুই এক তিন তিনশো চব্বিশ তিনশো চব্বিশবার তিনশো পঁচিশ একক এবার দেখো এসি কথা হচ্ছে এসি এসি একই সূত্র একই সূত্র চলে আসবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এত একক তাহলে এক্স টু কোনটা এক্স এখানে সি মানে চার এই চারটা তাহলে এক্স হচ্ছে চার মাইনাস হচ্ছে আমার মানে প্লাস টু হয়ে যাচ্ছে আর প্লাস ওয়াই কত হচ্ছে ওয়াই হচ্ছে আমার এই আর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস এগারো মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এগারো তার স্কোয়ার তার কত হচ্ছে তাহলে এগারো চার দিয়ে ছয় তার স্কোয়ার আর ছয় একে সাত আর এক সতেরো স্কোয়ার কত হলো হল ছত্রিশ আর সতেরো সতেরো দুই আট নয় যোগ করো নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এক আটে নয় নয় দশ এগারো বারো দুই হাতে এক একে দুয়ে তিন তিনশো পঁচিশ একক দেখো এখানে এসি হলো তিনশো পঁচিশ এবি হলো তিনশো পঁচিশ অথব অথেব অথেব বিন্দুটি অথবা এবি অর্থাৎ এবি সমান সমান এসি বলে প্রমাণিত আচ্ছা এবারে আমরা দেখব চারের অঙ্কটা দেখো এবার আমরা শুরু করছি চারের অঙ্কটা বলছে হিসাব করে দেখাই যে সাত নয় তিন মাইনাস সাত মাইনাস তিন তিন বিন্দুগুলি একটি সমকোণী শীর্ষ বিন্দু এখন সমকোণী তেউজের শীর্ষবিন্দু যদি আমরা ধরতে পারি তাহলে আমরা প্রথমত আমরা বের করবো সমকোণী ত্রিবুজ যখন তাহলে অতিভূস্কয় সব লম্বস্কয় ভূমিস্কয় এইটা যদি আনতে পারি তাহলে আমরা জানব এটা সমকোণ ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে আমরা দেখছি চার ধরি এ সাত নয় বি তিন মাইনাস সাত আর মাইনাস তিন তিন অথব এ বি একবারে এ বি স্কোয়ার যদি আমরা বের করি এব স্কোয়ার তাহলে সেক্ষেত্রে রুটোমারটা লাগবে না তাহলে সে সেই সূত্র আসবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার দিচ্ছি তাহলে এখানে রুটটা লাগবে না ছয়ান তাহলে এক্স টু মানে কোনটা তাহলে তিন এক্স ওয়ান কোনটা তাহলে সাত তার স্কোয়ার প্লাস ওয়াই টু মানে কোনটা মাইনাস সাত আর মাইনাস ওয়াই ওয়ান মানে কোনটা নয় তার স্কোয়ার শোনান তাহলে এখানে কত হচ্ছে মাইনাস চার স্কোয়ার আর প্লাস নয় সাথে ষোলো তাহলে মাইনাস ষোলোর স্কোয়ার চেরে মান প্লাস ষোলো আর ষোলোকে ষোলো গুণ করে নাও ছ ছত্রিশ তিন ছয় তিনে নয় ছয় একে ছয় এক একে এক ছয় নয় ছপন পাঁচ হাতে এতে এক একে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মান প্লাস হয়ে গেছে তাহলে যোগ করো ছয় ছয় বারো দুই হাতে এক একে পাঁচে ছয় ছয় একে সাত আর দুই দুশো বাহাত্তর এত তাহলে এবার এ বি স্কোয়ার যদি কথা হবে তাহলে এ বি এ সি স্কোয়ার নাও কত বা বি সি স্কোয়ার বি সি স্কোয়ার তাহলে সেটা হচ্ছে একই সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার এখানে বি সি তাহলে এইটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স টু ওয়াই টু তাহলে এখানে এক্স টু আসবে কত মাইনাস তিন বিও এক্স ওয়ান কোনটা তাহলে এইটা তাহলে তিন তার স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়ানের কোনটা তিন মাইনাস আর ওয়াই ওয়ান হয়েছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস সাত হয়ে যাবে তার স্কোয়ার এত এক মানে মাইনাস সিক্স তার স্কোয়ার আর সাড়ে তিনে দশ তারও স্কোয়ার তো একক তাহলে প্রথম ছ ছত্রিশ আর এটা দশ দশকে একশো সময় একশো ছত্রিশ একক অথেব এবার আমরা এসি বার করবো এসি স্কোয়ার সমান সমান সেই একই সূত্রেও এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের স্কোয়ার তাহলে এখানে এক্স টু ওয়ানের কোনটা হচ্ছে এআরসি মানে এখানে দেখো যে এইটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটু ওয়াই তাহলে এসি তাহলে মাইনাস তিন আর মাইনাস সেভেনের স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়ানের কোনটা এই তিন আর ওয়াই ওয়ান মানে হচ্ছে তাহলে আমার নাইন নাইন স্কোয়ার এত একক তাহলে এখানে একক মাইনাস সাড়ে তিনে দশ তার স্কোয়ার আর যোগ ছয় তিনে নয় মাইনাস ছয়ের স্কোয়ার একক কত হচ্ছে দশ দশকে একশো ছশো ছত্রিশ মানে প্লাস হয়ে যাচ্ছে শোন শোন একশো ছত্রিশ একক অথেব দেখো অতএব আমরা দেখতে পাচ্ছি অথব বি সি সিসোয়ার এ বি স্কোয়ার শোন বি স্কোয়ার শোন স্কোয়ার প্লাস এ সিসকোয়ার সন শন বি সি স্কোয়ার কথা হচ্ছে বি সি স্কোয়ার হচ্ছে আমার দুশো এই একশো ছত্রিশ যোগ একশো ছত্রিশ শোন শন দুশো বাহাত্তর যেটাই এ বি স্কোয়ারের মান হচ্ছে দুশো বাহাত্তর অতএব অথেব বিনু অতএব বিন্দু তিনটি সমকোনি সমকোনি ত্রিভুজের ত্রিভুজের শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু বলে প্রমাণিত প্রমাণিত বাকিটা প্রার্থীতে পেয়ে যাবে